যে ফান্ডটাতে তোমরা এর আগে অনেকবার পড়েছো, অনেকবার। আশা রাখছি, আমি তোমাদেরকে বলছি, তোমরা শুধু আমাকে রেসপন্স করবে হ্যাঁ কি না। আচ্ছা, তোমাদের এরকম কোনো সময় হয়েছে যে ধরো তুমি পড়তে যাওনি আগের দিন, পরের দিন পড়তে যাচ্ছ, তা আগের দিন কি করিয়েছে সেই যে নোটসটা, এখন সিস্টেম হয়ে গেছে ফোনে ছবি তোলা, জেরক্স সেন্টার অব্দি যেতে হয় না, তাই না? আগে ছিল তাও জেরক্স করে নেওয়া বা খাতায় লিখে নেওয়া, এখন হচ্ছে ফোনে ছবি তোলা। তুমি তোমার বন্ধুর কাছে ফটাফট ফটাফট ছবিটা তুলে নিলে, আমি লিখে নেব পরে, কারণ ওই লেখাটা তোমার কাছে কোনো ব্যাপার নয়, তুমি একবার বসলেই লেখা হয়ে যাবে, বিশাল কিছু ব্যাপার নয়, লিখে নেব। কিন্তু 1 মাস পেরিয়ে গেছে, লেখা হয়নি, ফোনেই রয়ে গেছে ওটা। হয়েছে এরকম তোমাদের? হয়েছে না এরকম? কি কোনো সময় হয়েছে তোমাদের সঙ্গে যে ধরো কোনো একটা প্রজেক্ট বা নোটস তুমি কোনো বন্ধুর কাছ থেকে নিতে যাবে, খাতাটা এরকম ঠিক করেছো, কিন্তু ভাবতে ভাবতেই 1.5-2 মাস পেরিয়ে গেল, এখনো নিতে যাওয়ার হলো না, হয়েছে কি হয় নাই? তুমি অনেকদিন থেকে ভাবছো যে তুমি তোমার যে পড়ার টেবিলটা আছে এই টেবিলটা একটু গুছিয়ে রাখবে, যেটা যেটা 30 মিনিট মতন টাইম হয়তো লাগবে গুছিয়ে রাখবে, কিন্তু এই ভেবে ভেবে 3 মাস পেরিয়ে গেছে, এখনো গোছানো হয়নি। প্রত্যেকবারই যখন এক্সাম নেয় তখনই পেন্সিলের প্রয়োজন পড়ে, তুমি প্রত্যেকবারই ভাবো এরপর একটা ভালো পেন্সিল নেব, কিন্তু সেই আবার যখন এক্সাম আসে তখনই মনে পড়ে তার আগে হয় না। এই সমস্ত প্রবলেম কি তোমাদের সঙ্গে হয়? ইউ হ্যাভ টু মাইন্ড ইট ওয়ান থিং, দ্যাট রিয়েলি ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইউ হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক ফর ইট, ইউ হ্যাভ টু পে দ্য অ্যাটেনশন ফর ইট, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম, তোমাকে ইনভেস্ট করতেই হবে তোমার সময়। এরকম ব্যাপার নয় যে যে কোনো কাজ এমনি এমনি হয়ে যাবে। আমরা সব থেকে বেশি সহজ যে কাজগুলো হয় জীবনের, সেই কাজগুলোতে বেশি ল্যাদ খাই, বুঝছো কি নাহি? বুঝছো, কঠিন কাজ হয়ে যায় কিন্তু সহজ কাজগুলোতে ল্যাদ খাওয়া হয়। অনেক সময় অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। সাপোজ সাপোজ ইংলিশ তোমার ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এখন তুমি ইংরেজিকে সিরিয়াসলি নিচ্ছ না, কারণ কারণ খুব সহজ জিনিস আমার কাছে, ইজি, আমি যখন খুশি পড়ে নেবো, এই তো কটা চ্যাপ্টার পড়ে নেবো। এইরকম করতে করতে তোমার পরীক্ষা চলে এলো এবং ইংরেজি তোমাকে ফাঁসিয়ে দিল, অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম ইউ আর নট এবল টু কভার দ্য হোল সিলেবাস অফ ইংলিশ সাবজেক্ট। এরকম হয়েছে কোনো না কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে যে সাবজেক্টে বেশ হালকাভাবে নিয়েছো হয়ে যাবে বলে সেটাই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে গিয়ে, তাই না? অনেক সময় অনেক শর্ট কোশ্চেন, অনেক কিছু যেগুলো সহজ মনে হয় তোমার, এই কোশ্চেনটা খুব সহজ আমি পড়ে নেবো, ঠিক এই যে পড়ে নেবো চক করে ফেলে রেখে দিয়েছো, এবং ওই কোশ্চেনটাই তোমার পরীক্ষা চলে যাওয়ার হয় নাই পড়া, তাই না? তো যে কোনো কাজ যেটা যত সহজই হোক না কেন, সেই কাজটার জন্য আলাদা করে এফোর্ট দিতে হবে, আলাদা করে টাইম ইনভেস্ট করতে হবে, এটা অ্যাকসেপ্ট করো ফার্স্ট, বুঝছো কি নাই? বুঝছো, আমরা কি ভাবি যে যে কোনো সহজ কাজকে সহজ বলে ছেড়ে দিই, আর আমরা ভাবি যে যে কোনো টাইমে করে ফেলবো ওটা, কোনো ব্যাপার না, না ওটাই হবে না, ওটাই হবে না, টাইমের পর টাইম পেরিয়ে যাবে, ওটাই হবে না।